পটল কুমার গানওয়ালা আজকে আমি আমার তুলিকে নায়িকাদের মতো সাজাবো যাতে ওদের দেখলেই না ওকে পছন্দ পছন্দ হয়ে যাবে বলটু ফোন করেছিল ও সরস্বতী ঠাকুর নিয়ে আসছে তোমাকে রেডি হতে বলল আজকে সবার কি দরকার ছিল দাদা ওই বোধ এসে গেছে তাড়াতাড়ি করো ঠাকুরটাকে জায়গাটা তো পরিষ্কার করতে হবে তাড়াতাড়ি করো সরস্বতী পুজো আবার এসে গেল তাতে কি হয়েছে আদিতি প্রত্যেক বছর তো মা সরস্বতী কামিং এর সরস্বতী পুজোর দিন পটল প্রথম এসেছিল আমাদের বাড়িতে তোমার মনে আছে মা আর এসেই ও আমার তুলিকে গানে হারিয়েছিল আদিতি আদিতি যে আপদটা একেবারে ঘৈণ তাকে তুমি তোমার মাইন্ডে কেন এভাবে কলিং কলিং পাত্তা ওর কথা আদিতি আদিতি তুলির কথা থিঙ্ক কর তুলির কথা আর কয়েকদিনের মধ্যেই আমাদের তুলি একেবারে ঘৈণ ফেমাস ফেমাস এই তো আমার ফেমাস মেয়ে এসে গেছে বলো আমার ড্রেসটা চেঞ্জ করিয়ে দাও আমার ভালো লাগছে না এই ড্রেস পরে ও মা কেন তুমি এই ড্রেসটা পরে কি ডুইং বেবি আমি কোনোদিনও ড্যাডির সাথে আর বাইরে বেরোবো না ও মা সে কি কথা তুলি বাইরে বেরোবি না মানে আজকেই তো তোমার ড্যাডির সাথে ইস্টার্ন মুভি মেকার্সদের অফিসে যাওয়ার কথা আজকের দিনটা অন্তত ড্যাডির সাথে বেরো না না আমি যাব না ও মা তুমি প্লেব্যাক করবে না সিনেমায় অভিনয় করবে না তুমি গেলে আমি যাব নয়তো যাব না ওকে বুঝতে পেরেছি এই সময় কাছে বোঝো ঠিক আছে আজকে আমি তোমাদের সাথে ইস্টার্ন মুভি মেকার্সদের অফিসে যাই কলকাতায় ঢুকে তো পড়লাম এবার ঠিকানা খুঁজে বার করতে তো কাল ঘাম ছুটবে উফ কেউ ঠিক মতো বলতে পারবে কিনা কে জানে এখনকার কলকাতা কিছুই তো চিনি না ও ভাই ইস্টার্ন মুভি মেকার্সের অফিসটা কোন দিকে বলতে পারো বাবা এটা আমি লাগাই কোনটা না ও তুমি পারবে না তাহলে আমি লাগাবো গো আমি পারি না না এই ওগুলো ওরম ভাবে এ করো না নষ্ট হয়ে যাবে তো এই দাও দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও দেখি 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 দাও দাও ছোট বোকা আ বলো দোকানে জিনিসপত্র কখন দিয়ে যাবে আরে আমি তো গিয়ে লিস্ট দিয়ে এসেছি ওরা দিয়ে যাবে আর যদি ওরা না দেয় তাহলে আমি কি নিয়ে আসবো ঠিক আছে ওগিদা হ্যাঁ